আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মা লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দীনি ভাই ও বোনেরা, দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। আমরা কে কতদিন কতক্ষণ বাঁচব আমরা কেউ জানি না, আর আমরা সকলেই মরণগামী। আমরা আজ না হয় কাল আমাদের মরতেই হবে, কবরে যেতেই হবে, আর কবরের জিন্দেগি হলো আসল জিন্দেগি। যখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, কবরের জিন্দেগিতে প্রবেশ করব, তখন আমাদের কাছে সেটা বাস্তব জীবন মনে হবে। আর এই জিন্দেগিটা, দুনিয়ার জিন্দেগিটা আমাদের কাছে স্বপ্নের জিন্দেগির মতো মনে হবে। আমরা যখন ঘুমাই, যখন আমরা স্বপ্ন দেখি, আবার যখন আমাদের ঘুমটা ভেঙে যায়, তখন কিন্তু আমরা বাস্তব জীবনে ফিরে আসি এবং আমাদের সেই স্বপ্নের জিন্দেগিটা স্বপ্নের মতোই থেকে যায়। তো এই দুনিয়াটা হবে স্বপ্নের জিন্দেগির মতো। আর এই দুনিয়াতে যে ব্যক্তি ভালো কাজ করবে, জান্নাত পাওয়ার মতো কাজ করবে, আল্লাহকে রাজি খুশি করার মতো কাজ করবে, ভালো কাজ করবে, তাদের জন্য রয়েছে পরম সুখের স্থান জান্নাত। নতুবা যে ব্যক্তি খারাপ কাজ করবে তার জন্য রয়েছে জাহান্নাম, সে সেইখানে সবসময় কষ্ট ভোগ করবে, আর যে জান্নাতে যাবে সে সুখ ভোগ করবে। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে একটি সহিহ হাদিস শোনাতে চাই, যে হাদিসের মধ্যে এমন একটা নফল ইবাদতের কথা বলা হয়েছে যে ইবাদত করলে আপনার জন্য আমার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হবে। বন্ধুগণ, এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সুনানে আবু দাউদ শরীফে, হাদিস নাম্বার 1250। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত নফল নামাজ আদায় করবে সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। বন্ধুগণ, এই 12 রাকাত নফল নামাজ আপনি তাহাজ্জুদ হিসাবেও পড়তে পারেন, মাগরিবের পরেও পড়তে পারেন, জোহরের পরেও পড়তে পারেন, ইশার পরেও পড়তে পারেন। যখনই আপনি সময় পাবেন তখনই আপনি এই 12 রাকাত নামাজ আদায় করতে পারেন। 12 রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করবে, প্রতিদিনের কথা বলা হয়েছে, আমি একদিন আদায় করলাম আবার 10 দিন আদায় করলাম না, তাহলে কিন্তু এই ফজিলত পাওয়া যাবে না। নিয়মিতভাবে প্রতিদিন যথাসাধ্য চেষ্টা করতে হবে 12 রাকাত নফল নামাজ আদায় করার, তাহলে জান্নাতে আপনার আমার জন্য একটি ঘর নির্মাণ করা হবে। আর আপনি বলুন দেখি, যে ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে সেই ব্যক্তি কি জান্নাতে যাবে না? অবশ্যই সেই ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। বন্ধুগণ, এজন্য আসুন আমরা এই আমলটি করার চেষ্টা করি, আমরা দৈনিক 12 রাকাত নফল নামাজ আদায় করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই তৌফিক দান করুন, আমিন। বন্ধুগণ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, আমিন। দেখা হবে আল্লাহ চাহে তো পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালক।